चिप से कटिंग बोलता नहीं हो सकता। আমি বললাম ক্যাবিনেট সিদ্ধান্ত হবে, করবো একটা কমিশন, কতদিন বসিয়ে রাখবো, এরা রিটায়ারমেন্টে চলে যায়, তাদের সঙ্গে না ইনসাফি হচ্ছে। বলে স্যার কন্টেম্পট হয়েছে, কন্টেম্পটটা মনে হয় যেমন এটা बात हुई बात मैं हूं जो सरकार चलाता है, जो सत्ता में मेन व्यक्ति होता है वो उसके पास सब ताकत होती है। तब इसका मतलब पब्लिकेर কাছে সব ताकत। আমরা বলি সবাই তো জানি বাই দ্য পিপল সরকার, বাই দ্য কোর্ট সরকার না, বাই দ্য পিপল সরকার। কোর্ট মানুষের জন্য, কোর্টের জন্য মানুষ না। সেটা একবার সুপ্রিম কোর্টের বিষয়ে বলেছিল সোমনাথ চ্যাটার্জি স্পিকার, যখন 11 জন এমপি সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে তাদের থাকবে না, উনি বলছেন না থাকবে। বলে তুমি ল প্রণয়ন করার জন্য, ল বানানোর জন্য আমরা আছি, আমরা যে ল বানাই সেটা ইমপ্লিমেন্ট করার জন্য তুমি এজেন্সি। আজকে এমন মাঝে মাঝে দেখানো যে কোর্ট অফ কন্টেম্প্ট, কোর্ট অফ কন্টেম্প্ট হয়েছে। কন্টেম্প্ট আগের চিফ সেক্রেটারি তো আমাকে বলছিল স্যার কোর্ট অফ কন্টেম্প্ট আমি জেলে চলে যাবো, আমি ফেরত বিদায় করেছে, যাও চুপ মেরা হয়ে যাবে।